এবার যে খবরের দিকে নজর রাখবো, নিয়োগ দুর্নীতিতে দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ। বাম ছাত্র যুব সংগঠনের বিভিন্ন জায়গা থেকে মিছিল এসে উত্তর চব্বিশ পরগনা জেলা শাসকের দপ্তর ঘেরাও কর্মসূচি। বামেদের সরকারি শূন্য পদে নিয়োগ ও কেন্দ্রীয় শিক্ষানীতির বিরোধিতা সহ একাধিক দাবিতে বিক্ষোভ বাম ছাত্র যুব সংগঠনের। এদিন কার্যত রণক্ষেত্রে পরিস্থিতি সৃষ্টি হয়, বারাসাত চত্বরে সংঘর্ষ বিক্ষোভ চলে, ইট বৃষ্টি। সেই ছবি আপনারা দেখছেন সরাসরি, যেখানে একেবারে রণক্ষেত্রে পরিস্থিতি সৃষ্টি হয়। বাম ছাত্র যুব সংগঠনের এই মিছিলে কার্যত রণক্ষেত্রের পরিস্থিতি সৃষ্টি হয়। আপনাদের জানিয়ে রাখবো, নিয়োগ ও দুর্নীতিতে দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ বাম ছাত্র যুব সংগঠনের। বিভিন্ন জায়গা থেকে মিছিলে সেদিন উত্তর চব্বিশ পরগনা জেলা শাসকের দপ্তর ঘেরাও করে এবং সেখানেই একেবারে রণক্ষেত্রের পরিস্থিতি সৃষ্টি হয়, রীতিমতো উত্তপ্ত হয় পরিস্থিতি। সেখানে সংঘর্ষে জড়ায় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে, সেখানে ইট বৃষ্টি চলে। সেই মুহূর্তে ছবি আপনারা দেখছেন, একেবারে সামনে সেখানে জেলা শাসকের দপ্তরের সামনে সেখানে ঘেরাও কর্মসূচি করেছে বামেরা এবং সেখানে একেবারে উত্তপ্ত পরিস্থিতি। নিয়োগ দুর্নীতিতে দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ বাম ছাত্র যুব সংগঠনের। বিভিন্ন জায়গা থেকে মিছিল এসে উত্তর চব্বিশ পরগনা জেলা শাসকের দপ্তরের সামনে তারা জমায়েত করে এবং দপ্তর ঘেরাও করে সরকারি শূন্য পদে নিয়োগ ও কেন্দ্রীয় শিক্ষানীতির বিরোধিতা সহ একাধিক দাবিতে বিক্ষোভ বাম ছাত্র যুব সংগঠনের। এদিন কার্যত রণক্ষেত্রের পরিস্থিতি সৃষ্টি হয়, বারাসাত চত্বরে সংঘর্ষ বিক্ষোভ চলে, ইট বৃষ্টিও। সেই মুহূর্তে ছবি আপনারা দেখছেন, একেবারে সংঘর্ষে এবং বাগবিতণ্ডে তারা জড়ায়। সেই মুহূর্তে ছবি আপনারা দেখছেন, যেখানে বাম ছাত্র যুব সংগঠন তারা জমায়েত করে বিক্ষোভ প্রদর্শন করছেন, একাধিক দাবিতে তারা এদিন বিক্ষোভ দেখায় এবং জেলা শাসকের দপ্তর তারা ঘেরাও করে, ঘেরাও করে তারা বিক্ষোভ দেখাতে থাকেন। এ বিষয়ে বিস্তারিত জানতে আমরা কথা বলব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপসন্দীপ। এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি সেখানকার? দেখো, আজকে বিএনপি এবং বাম সমর্থিত যে দল রয়েছে তাদের কিন্তু আজকে জেলা শাসকের দপ্তরে একটি মিছিল ছিল। সেই মিছিল ঘিরে কিন্তু ধুমধুমার পরিস্থিতি দেখা যায় জেলা শাসকের দপ্তরে। পুলিশ কিন্তু প্রথমে চারটি ব্যারিকেড দেওয়া থাকে, সেখানে চারটি ব্যারিকেডের মধ্যে প্রথম তিনটি ব্যারিকেড কিন্তু ভেঙে একেবারে জেলা শাসকের দপ্তরের মধ্যে প্রবেশ করে ডিএফআই কর্মীরা। তারা কিন্তু পুলিশরা কিন্তু লাঠিচার্জ করে ডিএফএ কর্মী এবং একাধিক ডিএফএ কর্মী কিন্তু আহত হয়েছে এবং পুলিশরাও কিন্তু আহত হয়েছে। এই ক্ষেত্রে পুলিশদের লাঠি ছিনিয়ে নিয়ে ডিএফএ কর্মীরা কিন্তু পুলিশের উপর আক্রমণ করে এবং এখন কিন্তু পরিস্থিতি স্বাভাবিক। বিশাল পুলিশ বাহিনী, বারাসাত জেলা পুলিশের বিশাল পুলিশ বাহিনী কিন্তু ডিফেন্ড হয়ে সেখানে কিন্তু এখন পরিস্থিতি একটা স্বাভাবিক। দীপ, যারা বিক্ষোভকারী তাদের মূলত কি কি দাবি ছিল? দেখো, বিক্ষোভকারীদের মূলত দাবি ছিল যেগুলো সেগুলো নিয়োগ দুর্নীতিতে চূড়ান্ত দুর্নীতি হয়েছে নিয়োগে, সেই দাবি এবং একাধিক দাবি, চাকরি দুর্নীতি, বিভিন্ন দাবি নিয়ে তাদের এই অভিযান ছিল। অভিযানে কিন্তু শান্তিপূর্ণভাবে জেলা শাসকের দপ্তরে অভিযান করার কথা ছিল, কিন্তু প্রথমে যখন পুলিশ ব্যারিকেডটা আটকায় তখনই কিন্তু তারা উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি এবং লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ। সামনুর, তুমি বলছিলে যে এই ঘটনা আহত হয়েছে, আহতদের যারা আহত হয়েছে তাদের শারীরিক অবস্থা এখন কিরকম রয়েছে? দেখো, কয়েকজন বিআইএসএর কর্মী কিন্তু আহত হয়েছে, তাদের কিন্তু স্থানীয় যে হাসপাতাল সেখানে নিয়ে যাওয়া হয়েছে এবং সাংবাদিকরা আক্রান্ত হয়েছে এই ক্ষেত্রে। এক্ষেত্রে কিন্তু আমাদের সমাজের চিত্র সাংবাদিক এবং আমিও কিন্তু আক্রান্ত হয়েছে এক্ষেত্রে। একেবারে ধন্যবাদ, আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি দীপ সেনের সঙ্গে।